14 আগস্ট সন্ধ্যায় ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বাইরে স্মৃতিফলকে মোমবাতি প্রজ্বলন করতে গিয়েছিলেন রোকেয়া প্রাচী সহ আরও কিছু নাগরিক। হঠাৎ করেই তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তিনি নাক, মুখ ও মাথায় আঘাত পেয়েছেন বলে দাবি তার। অভিনেত্রীর এমন বিপদে খুব বেশি শিল্পী কুশলী যে পাশে দাঁড়িয়েছেন কিংবা সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন তা নয়। তবে যে কজনকে প্রতিবাদ করতে দেখা গেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। তারা দুজন প্রায় একই সময়ে সিনেমায় পা রাখেন জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। রোকেয়া প্রাচীর আহত হওয়ার খবর পেয়ে 14 আগস্ট রাত 9টার দিকে ফেসবুকে সাইমন সাদিক লিখেছেন, ধানমন্ডি 32 নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এর আধা ঘন্টা পর একই মাধ্যমে মাহিয়া মাহি লিখেছেন, ধানমন্ডি 32 নম্বরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা নিন্দা ও প্রতিবাদ জানায়। 14 আগস্ট সন্ধ্যার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য 32 নম্বরের ধ্বংস হওয়া বাড়ির সামনে আয়োজন করেছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী, শিল্পী মনিরুজ্জামান সহ কয়েকজন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে রোকেয়া প্রাচীর ওপর চড়াও হন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, আমাকে চারপাশ থেকে মারছিল আর বলছিল 17 বছর তোরা খেয়েছিস, এখন আমরা খাব। আমি বারবার মাথায় আঘাত ঠেকাচ্ছিলাম। আমার প্রশ্ন, সেনাবাহিনী ঘেরা একটা জায়গায় কিভাবে আমার উপর হামলা চালানো হলো? এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ না গেলে তিনি একাই শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। গণমাধ্যমকে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধু ডাক না দিলে 1971 হতো না, পোড়া বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো, যদি কেউ না যায় ঠিক করেছি আমি একাই যাব শ্রদ্ধা জানাতে। 14 আগস্ট রাতে নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তফার বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খবরটি নিশ্চিত করেছেন শিল্পীর ঘনিষ্ঠজন অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী বিজরি বরকতুল্লাহ। তবে পুরো ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে আগ্রহী কাউকে পাওয়া যায়নি। মধ্যরাতে বিজরি বরকতুল্লাহ দেশের সংবাদ মাধ্যমকে জানান, এখন সুবর্ণা মুস্তফা ঠিক আছেন, নিরাপদে আছেন।